আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রথমে আমার ব্লগটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বব্যাপী মরণব্যাধি করোনা ভাইরাসের কারণে আমরা সবাই হোম কোয়ারেন্টাইন করছি। ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য নামাজ শেষে জায়নামাজে বসে বেশি বেশি ইস্তেগফার করছি। সূরা আল ইমরানে আল্লাহ পাক ইশার করেছেন, কুল্লি নাফসিন জায়েকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মনটা একটু চাঙ্গা করার জন্য হোম কোয়ারেন্টাইন কফি বা ডালগোনা কফি আজ তৈরি করছি। ডালগোনা কফি তৈরি করা খুবই সহজ। রেশিওটা 1:1:1। আমি পানি 1 চা চামচ দিলে কফি 1 চামচ, চিনিও সেম এক চা চামচ, তেমনি 2 চামচ পানি দিলে 2 চামচ কফি, 2 চামচ চিনি। রেশিওটি কিন্তু প্রতিটা তিনটাই কিন্তু সেম থাকবে। চলেন কথা না বাড়িয়ে এখন ডালগোনা কফি তৈরি করছি, দেখতে থাকুন। এখানে গরম পানি রয়েছে ফ্লাক্সে, ন্যাচ কফি, এখানে ন্যাচ কফি এবং চিনি। প্রথমে আমি নেসকপি 2 টেবিল চামচ, দেখুন 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ। সেম সুগার 1 টেবিল চামচ, সেম স্পুন চামচে 1 টেবিল চামচ এন্ড 2 টেবিল চামচ এন্ড ওয়াটার 1 টেবিল চামচ এন্ড 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ বাটন। এখন আমি আপনাদের কাছে যদি বিট এরকম একটা বিটার থাকে সেটা দিয়ে বিট করতে পারে। বাড়ানোর জন্য আমি উপরে কফি ছিটিয়ে দিয়েছি, প্রতিটা ডালগোনা কফিতে। আমি দেখুন, তারপরে ট্রেতে দিয়ে আমি এই ডালগোনা কফিটা পরিবেশন করব। পরিবারের 4 জন 4টা ডালগোনা কফি দেখেছি। আপনারাও এভাবে ডালগোনা কফি তৈরি করে বাসা হোম কোয়ারেন্টাইন করবেন আশা করি আল্লাহ।